আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগত জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাসে আজকে আমরা সম্পূর্ণ সৃজনশীল অ্যাক নিয়ে আলোচনা করব। মূলত আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম থেকেই দুটি বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের সমস্ত কনসেন্ট্রেশন আর সমস্ত আলোচনা কিন্তু দুইটা জিনিস নিয়ে ঘুরপাক খাচ্ছে, রাইট? আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে আলোচনা করছিলাম। মূলত ফিনান্স এবং ব্যাংকিং এর মূল প্রতিপাদ্য বিষয়ই হলো এটা যে কিভাবে একটা প্রতিষ্ঠানের ঝুঁকিকে হ্রাস করে কম ইনভেস্টের মাধ্যমে বেশি প্রফিট জেনারেট করে দেওয়া যায়। হিসাববিজ্ঞান এবং ফিনান্সের মূল তফাৎটাই হলো এটা যে হিসাববিজ্ঞান যে কোনো প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতিটা আমাদের কাছে প্রকাশ করে, যে আপনি যে এতদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থাটা কী অবস্থায় আছে বা বর্তমানে কোন অবস্থায় আছে। এর জন্য আমরা কি করি যে ফাইনাল অ্যাকাউন্টিং করি। ফাইনাল অ্যাকাউন্টিং এ আমরা কি করি, টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটিস, তারপরে লং টার্ম লাইবিলিটিস, ফিক্সড অ্যাসেট এগুলো সম্পর্কে জানি, তারপরে নেট প্রফিট এবং নেট প্রফিটের সাথে ওনার্স ইকুইটি কতটুকু এতটুকু সম্পর্কে জানি। এগুলোর মাধ্যমে আমরা বর্তমান অবস্থা জানি, কিন্তু ভবিষ্যতে আমাদের কি করা দরকার বা ভবিষ্যৎ আমাদেরকে অনুমান করে দেওয়াটা, এটা হিসাববিজ্ঞান করতে পারে না। এটা করার জন্য আমাদের কি করা লাগে, ফিনান্স এবং ব্যাংকিং এর কাছে যাওয়া লাগে। তো তাদের ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা শিখেছিলাম যে কত টাকা ইনভেস্ট করলে ভবিষ্যতে কত টাকা পাব এবং কোন কোন ক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে, এই বিষয়গুলো আমরা শিখেছি কোন কোন অঙ্কতে বলতো? এক্স্যাক্টলি, টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য, যেখানে আমরা জেনেছিলাম বর্তমান মূল্যের উপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করব বা ভবিষ্যৎ মূল্য এত টাকা পেতে হলে আমাদের বর্তমানে কত পার্সেন্ট সুদে কতটুক টাকা ইনভেস্ট করা লাগবে, এই সকল বিষয় কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনেছি। সো আশা করি বিষয়টা তোমরা খুব ভালোভাবে বোধগম্য হয়েছে এবং খুবই ভালোভাবে বুঝেছো। সো তারই ধারাবাহিকতা যখন আমরা পঞ্চম অধ্যায়ে এসেছি, পঞ্চম অধ্যায়ে আমরা দুইটা টপিক্সের সম্পর্কে জানতে পেরেছি। আমরা সবসময় জানতাম যে ঝুঁকি হলো একটা নর্মাল জিনিস, কিন্তু এই ঝুঁকি যে ব্যবসাকে কতটুক প্রভাবিত করতে পারে শুধুমাত্র ইনভেস্ট করা বা বিনিয়োগ করার ক্ষেত্রে নয়, এর সাথে সাথে সুদের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে, সাথে সাথে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটুক পরিমাণে যে আমাদেরকে সাহায্য করে, এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনেছি। এছাড়াও কিন্তু আমরা আরও জেনেছিলাম যে এই ঝুঁকি কিন্তু এক একজনের জন্য এক একভাবে কাজ করে। যারা ইনভেস্টার আছে, যারা বিনিয়োগকারী আছে, তাদের জন্য এই ঝুঁকিটা কাজ করে কি হিসেবে, ঝুঁকিটা কাজ করে বিনিয়োগ সিদ্ধান্তের উপর প্রভাব ফেলার কারণে। ঠিক আছে, ঝুঁকির কারণে আমরা বিনিয়োগ সিদ্ধান্তটাকে কী করি, চেঞ্জ করতে পারি বা বিভিন্ন জায়গায় মোবিলাইজ করতে পারি। আবার যারা ব্যবসায়ী আছে তারা ঝুঁকিকে মূল্যায়ন করে কিভাবে, ব্যবসায়ীরা ঝুঁকিকে মূল্যায়ন করে যে আমি যতটুক ব্যবসা করছি বা এই অনুযায়ী আমি কি সেল করতে পারবো নাকি, প্রফিট জেনারেট করতে পারবো নাকি, এগুলো নিয়ে তারা অ্যানালাইজ করে। আর এই ঝুঁকিটা মূলত কার প্রিভিলেজ হিসেবে বা কার পক্ষে সহজে কাজ করে জানো, কাকে নতুন একটা সম্ভাবনা তৈরি করা দেয়, কনজিউমারদের, অর্থাৎ যারা ভুক্ত আছে তাদেরকে একটা নতুন সম্ভাবনা তৈরি করে দেয়। কারণ প্রতিযোগিতা টিকে থাকার জন্য বা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার ঝুঁকি এড়ানোর জন্য প্রত্যেকজন বিনিয়োগকারী এবং প্রত্যেকজন ব্যবসায়ী কী করে, সবসময় চেষ্টা করে নিজের ব্যবসাকে তুলনামূলক অন্যদের ব্যবসা থেকে উন্নত অবস্থায় রাখা। এই উন্নত অবস্থায় রাখতে গিয়ে তারা বিভিন্ন ধরনের পলিসি অবলম্বন করে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য অথবা নতুন নতুন প্রোডাক্ট কী করে, ইম্পোর্ট করে এবং নতুন নতুন কিছু আমাদের মার্কেটে নিয়ে আসে, যা কনজিউমারদের জন্য একটা নতুন সম্ভাবনা, কারণ তারা নতুন প্রোডাক্টের সাথে সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে ঝুঁকি আর অনিশ্চয়তা আমাদের ব্যবসায় কীভাবে কাজে লাগে। তো তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা আদর্শ বিচ্যুতি শিখেছিলাম যে কীভাবে একটি প্রতিষ্ঠানকে ঝুঁকি আমরা পরিমাপ করতে পারবো, এবং সেই সাথে সাথে আজকে আমরা সৃজনশীল অ্যাক দেখবো। সৃজনশীল অ্যাকে কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, তাও আমরা জানবো বিস্তারিতভাবে, জিনিসগুলোকে আমি তোমাদের অ্যানালাইজ করে দিব এবং সাথে সাথে তোমাদেরকে তোমাদের একটা প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি কীভাবে বের করতে হয় তার সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। বাট ক্লাসটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে এবং আমাদের ক্লাসটি নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এবং আমাদের ক্লাসটিকে জয়েন করার জন্য। তোমরা প্রথম বেঞ্চে তোমাদের আসনটি গ্রহণ করে নাও এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আমাদের ক্লাসে আমরা প্রতিদিন নতুন নতুন কিছু নিয়ে আলোচনা করি এবং নতুন কিছু আলোচনা করার সাথে সাথে আমরা চেষ্টা করি তোমাদের টেক্সটবুক এবং তোমাদের সিলেবাসটাকে যাতে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, কারণ আমরা যখনই আমাদের প্রজেক্টগুলো তৈরি করি তোমাদের টেক্সটবুক এবং সিলেবাসকে সাথে নিয়ে তৈরি করি, যাতে করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং সামনে যে পরীক্ষা থাকবে সেটাতে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো।
তাই অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে যে লেখাপড়া অনলাইন নামে একটি চ্যানেল আছে যেখানে কি করা হয় ফ্রি অফ কস্ট এডুকেশনাল ভিডিওগুলো প্রোভাইড করা হয়, যাতে করে তারাও আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং তারাও যাতে ভালো কিছু শিখতে পারে। আর আমরা যে শুধু নবম দশম শ্রেণীর জন্য ক্লাস তৈরি করছি এরকম নয়, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস তৈরি করছি, তাই অবশ্যই আমাদের সাথে থাকবে এবং সকলকে শেয়ার করে দিবে। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে জয়েন করার জন্য। তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, এতদিন ধরে তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো, তাই অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে জানাতে থাকবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কী কী পরিবর্তন করা দরকার, কী কী পরিবর্তন আনা দরকার, যাতে করে আমরা তোমাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। তো আজকের মূল ক্লাসে চলে আসি। আজকে আমরা আগের ক্লাসের কিছু জিনিস রিমাইন্ড করব, অর্থাৎ আদর্শ বিচ্যুতিটা কিভাবে বের করে একটু মনে করব, এবং এই আদর্শ বিচ্যুতিটাকে বের করার পরে সেটা আমাদের সিদ্ধান্তের উপর কিভাবে প্রভাব ফেলে সেই বিষয়টাকে আমরা জানব। দেখো, আদর্শ বিচ্যুতি তৈরি করার ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের মূলত কাজে লাগে, বা দুইটা জিনিস আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। একটা হলো গড় আয় এবং একটা হলো আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, গড় আয় এবং আদর্শ বিচ্যুতির ব্যালেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কি করতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ধরো কোনো ব্যবসাতে ঝুঁকির পরিমাণ বেশি কিন্তু, ঠিক আছে, ধরো দুটি ব্যবসায়, এক ব্যবসায় হলো কি ঝুঁকি ধরো 5% আর প্রফিট হলো 10%, আরেকটি ব্যবসায় দেখো, আরেকটি ব্যবসায় মনে করো ঝুঁকি আছে 7% কিন্তু প্রফিট আছে কত পার্সেন্ট, প্রফিট আছে মনে করো 7%। তো এক্ষেত্রে আমাদের কাছে মানে প্রযোজ্য হবে কি প্রথম প্রকল্প, কারণ সেখানে ঝুঁকি আছে 7%, প্রফিট আছে 10%। ঠিক আছে, সো এভাবে এই দুটা জিনিসকে ব্যালেন্স করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণটা শিখে এই জন্য দরকার, কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম অনেক কোয়েশ্চেন থাকবে, ঘ নাম্বার অথবা গ নাম্বারে বলে দেওয়া থাকবে যে দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য, কেন বেশি গ্রহণযোগ্য, এটা আমাদেরকে এক্সপ্লেন করে দাও। সো এগুলো আমাদের শেখা লাগবে। দেখো এখানে এই ছকটা আমি এর আগের ক্লাসে দেখিয়েছি, তারপর একটু রিমাইন্ড করি। আমাদের আদর্শ বিচ্যুতি বের করতে গেলে চারটা কলাম লাগবে, একটা হলো বছরের, একটা হলো আয়ের, দ্বিতীয় হলো আয়, তৃতীয় হলো আয় মাইনাস গড়, এবং চতুর্থ হলো এই যে আয় মাইনাস গড় পেয়েছি তার হলো কি স্কোয়ার বা তার বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে বছরের ঘরে বছর দেওয়া আছে, আয়ের ঘরে আয়গুলো দেওয়া আছে 20%, 5%, -5%, 15%, 30%। একটা জিনিস মনে রাখবা যে সবসময় যে তোমাদের এই মানে পার্সেন্টেজগুলোকে উল্লেখ করে দেওয়া থাকবে এরকম নাও থাকতে পারে। গত ক্লাসে আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম যে তোমাদেরকে বিভিন্ন ধরনের ডায়াগ্রামের মাধ্যমে উদ্দীপক দেওয়া হবে। অনেক সময় তোমাদের সার্কেল ডায়াগ্রাম দিবে, অনেক সময় তোমাদের সার্কেল 3D ডায়াগ্রাম দেখাবে, অনেক সময় তোমাদের পিলার ডায়াগ্রাম দেখাবে, অনেক সময় পয়েন্টিং ডায়াগ্রাম দেখাবে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, অর্থাৎ গ্রাফ পেপারে আমরা যে চিত্রগুলো অঙ্কন করে থাকি সেই চিত্রগুলোর উপর বেস করে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে। সো যখন তোমাদের এই স্পষ্টভাবে এই পার্সেন্টেজগুলো দেওয়া না থাকবে, তখন তোমরা কি করবা, তখন তোমরা স্কেল দিয়ে ওই জিনিসটাকে তোমাদের এই গ্রাফ পেপারের সাথে মিলিয়ে তারপরে পয়েন্টটা বের করবে বা পার্সেন্টেজটা বের করে নিবা। তো যাই হোক, দেখো এখানে বছরে করে বছর লেখার পরে আমরা যখন আয়গুলো লিখলাম 20, 5, -5, 15, 30, এগুলোকে সর্বপ্রথম আমরা কি করব, যোগ করব। তো যোগফল হবে কত দেখো, সবগুলো যোগ করলে আমাদের হয় 65%। তো গড় নির্ণয় করার সূত্র সব সময় জীবনে যখনই যেটাই করেছো গড় নির্ণয় কিন্তু সেম, যেই কটা সংখ্যা যোগ করবো যোগফলের সাথে ওই সংখ্যার মানের সাথে গুণ, সো ভাগ করতে হবে। সো 5টা সংখ্যা যোগ করেছি, এই জন্য 65কে আমরা কত দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব। তো উত্তর দেখছি আমরা কত আসছে, 13। সো এই 13 হলো গড়। তো বিশেষ তৃতীয় কলামে আমরা কি করবো, আয় মাইনাস গড়, মানে 20 থেকে 13 মাইনাস করব, 5 থেকে 13 মাইনাস করব, -5 থেকে -13 মাইনাস করব, 15 থেকে -13 মাইনাস 13 মাইনাস করব, 30 থেকে 13 মাইনাস করব। তো 20 থেকে 13 বিয়োগ দিলে হবে আমাদের কত, 7, তারপরে 15 থেকে 13 বিয়োগ দিলে হবে কত, 8, তারপরে -5 এবং -13 হলে কত হয়, 18, 15 থেকে 13 বিয়োগ করলে হবে কত, 2, 30 থেকে 13 বিয়োগ করলে 17। তো এগুলোর আবার আমাদের কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো বর্গ নির্ণয় করার ক্ষেত্রে দেখো, 7, 7, 7-এর উপর স্কোয়ার হলে 49 হয়, 8-এর উপর স্কোয়ার হলে 64 হয়, তারপরে 18-এর উপর স্কোয়ার হলে 324 হয়, তারপরে 2-এর উপর স্কোয়ার হলে 4 হয়, 17-এর উপর স্কোয়ার হলে 289 হয়। ঠিক আছে, সো এই সকল সংখ্যাগুলো যখন আমরা যোগ করেছি তখন হয়েছে কত কত দেখো, সকল সংখ্যাগুলো যোগ করার পরে হয়েছে আমাদের
কত হচ্ছে 730। এই 730 কে আবার কি করতে হবে, আমাদের এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে। এন মানে কত বছরের অঙ্ক, আমাদের এখানে 5 বছরের অঙ্ক, 5 থেকে 1 বিয়োগ দিলে 4, তো 730 কে যখন আমরা 4 দিয়ে ভাগ দিব তখন 182.5 আসে। তো আদর্শ বিচ্যুতি বের করতে গেলে এই 182.5 কে যখন আমরা রুট করব, সাথে সাথে আমাদের আদর্শ বিচ্যুতিটা বের হয়ে যাবে। তো এটা ছিল মূলত আদর্শ বিচ্যুতি বের করার নিয়ম। এখন এই আদর্শ বিচ্যুতি বের করার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণটা কিভাবে কাজে লাগে এই বিষয়টা আমাদের জানা দরকার। দেখো, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখো দেওয়া আছে তোমাদের, আমাদের গড় আয় 13% আর ঝুঁকির পরিমাণ 13.5%। এই আয় ও এই ঝুঁকি ব্যবহার করে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারবো। যেমন এর বিকল্প একটা প্রকল্পে যদি আমরা 13% আয় পাই এবং 15% আদর্শ বিচ্যুতি পাই, তবে সেটা আমাদের জন্য প্রথম প্রকল্পের থেকে বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে? তবে সেটা আমাদের সেটা থেকে আমাদের প্রথম প্রকল্পটাই বেশি গ্রহণযোগ্য, কারণ প্রথমটাতে ঝুঁকি 13% এবং প্রফিট হলো 13%, ঠিক আছে, ঝুঁকি 13.5%। কিন্তু দ্বিতীয়টাতে আয় 13% ঠিকই আছে, আয়ের পরিমাণ কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু ঝুঁকিটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে ঝুঁকি বেশি থাকার কারণে এটা আমাদের বেশি গ্রহণযোগ্য নয়, আর কারণ একই আয়ে কম ঝুঁকি, ঠিক আছে? তারপরে দেখো, আবার অন্য একটি বিকল্প প্রকল্পে যদি সমান ঝুঁকি হয়, অর্থাৎ ঝুঁকির পরিমাণ সমান, দুই জায়গায় 13.5%, কিন্তু লাভের গড় পরিমাণটা কম, তখনও আমাদের প্রথম প্রকল্পটাই বেশি গ্রহণযোগ্য হবে। তার মানে দুইটা তুলনা করলে আমরা যেটাতে ঝুঁকির পরিমাণ কম পাবো আর যেটাতে প্রফিটের পরিমাণ বেশি পাবো, সেই মানে প্রজেক্টটাকেই আমরা কি করব, ফাইনালাইজ করব। এই যে এখানে দেখো, সিদ্ধান্ত গ্রহণের নীতিটা এখানে বলে বলে দেওয়া আছে, সাধারণত আদর্শ বিচ্যুতির গড় মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির ছোট মান হলো কি, কম ঝুঁকি নির্দেশ করে। সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা গত ক্লাসে কিন্তু এই যে ডায়াগ্রামটা কিভাবে অ্যানালাইজ করে এটাও কিন্তু আমরা শিখেছিলাম, রাইট? দেখো, এখানে পিলার ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হলো তোমাদের সৃজনশীল 1। তোমাদের টেক্সট বুকটা যদি খুলো তাহলে দেখবে যে সৃজনশীল 2-এ কিন্তু আবার সেম ডায়াগ্রাম দেওয়া নেই। সৃজনশীল 2-এ আবার কি পয়েন্টিং ডায়াগ্রাম দেওয়া আছে। সো দুইটাই তোমাদের কাজে লাগবে, তো শিখে নাও। এখন তোমাদের দেখো, এই জিনিসটা একটু অন্যরকম লাগছে, রাইট? সো এক্ষেত্রে তোমরা কি করতে পারো, কাচের স্বচ্ছ, কাচের বা প্লাস্টিকের স্বচ্ছ যে স্কেলগুলো আছে সেগুলো যদি নিয়ে এটাকে পরিমাপ করো, তাহলে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, এখানে আমি যদি বাহ্যিকভাবে দেখি যে এখানে 4টি বর্ষের অঙ্ক দেওয়া আছে, এখানে কোনো সাল উল্লেখ করা নাই। সো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, ঠিক আছে? এবং দেখো, এটা একটা গ্রাফ পেপারের ডায়াগ্রাম, সো এখানে নিচের যে লাইনটা আছে সেটা বছর উল্লেখ করছে, আর বাম পাশে যে দণ্ডায়মান লাইনটা আছে সেটা আমাদের আয় নির্দেশ করছে। দেখো, 0%, 2%, 4%, তারপরে 6%, 8%, 10%, 12%, 14%, ঠিক আছে? তো এই ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারছি কি, দেখো যে এখানে দুই ধরনের দুইজন ব্যবসায়ীর কথা বলা আছে, রায়না হক ও রোমানা। দেখো, এখানে দেওয়া আছে রায়না হক হলেন কি, ডিজাইন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ শেষে অনেক চিন্তা ভাবনার পর কি আবহমান ক্রায়েট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি ঢাকা ও কুমিল্লা শহরে অবস্থিত। তার বান্ধবী রোমানা টেক্সটাইল ইনস্টিটিউট থেকে পাশ করে মণিপুরী তাঁত বস্ত্রের বিভিন্ন পোশাক সামগ্রী ব্যবসা শুরু করেন সিলেটের বিভিন্ন অঞ্চলে। তাদের কয়েক বছরের ব্যবসার চিত্র হলো নিম্নে দেওয়া হলো, ঠিক আছে? দেখো, রায়না হক যে প্রফিটটা করেছে, ঠিক আছে, রায়না হক যে প্রফিটটা করেছে সেটা হলো প্রথম বছর করেছে দেখো 2%, তারপরে দ্বিতীয় বছর করেছে দেখো 4 এবং 6-এর মাঝখানে, তার মানে 4 আর 6-এর মাঝখানে কত আছে, 5%। তারপরে দেখো, তৃতীয় বছর সে যে প্রফিটটা করেছে সেটা 6 থেকে 6 সমান আছে, তো 6%, এবং চতুর্থ বছর সে যে প্রফিটটা করেছে সেটা হলো কত পার্সেন্ট, 10%, ঠিক আছে? তো রায়না হকের প্রফিটের পরিমাণ হলো প্রথম বছর 2%, দ্বিতীয় বছর 5%, তৃতীয় বছর 6%, এবং চতুর্থ বছর 10%। তার মানে তার প্রফিটটা কি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে দেখো রোমানা, রোমানা হকের রোমানার যে ব্যবসাটা সেটা কিন্তু গ্রাফটা তেমন একটা উন্নত নয়। দেখো, এখানে প্রথম বছরে সে প্রফিট করেছে ভালোই, রায়না হকের থেকে তুলনায় বেশি করেছে। রায়না হক প্রথম বছরে করেছিল 2%, আর রোমানা হক করেছে কত পার্সেন্ট, 3%। দ্বিতীয় বছরে রায়না হক করেছে হলো
5%, কিন্তু রোমানা হক করেছে কত পার্সেন্ট? 4%। তার মানে তার থেকে মাত্র 1% কম, অথবা তার আগের প্রফিট থেকে 1% বেশি বেড়েছে। তৃতীয় বছরে রায়না হক করেছে কত পার্সেন্ট? 6%। আর রোমানা করেছে কত পার্সেন্ট? 7%। তার মানে তৃতীয় বছর আবার রোমানা বেশি এবং রায়না কি কম। কিন্তু চতুর্থ বছরে গিয়ে সম্পূর্ণ কনসেপ্টটাই বা সম্পূর্ণ সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো, চতুর্থ বছরে দেওয়া আছে যে রায়না হক কি করেছে, প্রফিট করেছে 10%, আর রোমানা প্রফিট করেছে শুধুমাত্র 4%। তার মানে দ্বিতীয় বছর যতটুকু প্রফিট করেছিল চতুর্থ বছরে ততটুকু প্রফিট করেছে। তার মানে চতুর্থ বছরে এসে তার প্রোডাক্টের চাহিদাটা কমে যাচ্ছে। এটার কিছু কারণ থাকতে পারে, এটা বাজারজাতকরণের অভাবেও থাকতে পারে অথবা চাহিদার অভাবেও থাকতে পারে। মূলত পণ্যের বাজারে ভোক্তাদের চাহিদা সবসময় থেকেই যায়, এটা মূলত হলো আমাদের বাজারজাতকরণের অভাবে জিনিসটা হয়ে থাকে। সো যাই হোক, আমরা আশা করি বিষয়টাকে অ্যানালাইজ করতে পেরেছি যে কিভাবে একটা কোশ্চেনকে অ্যানালাইজ করব। এখন আমরা সরাসরি সৃজনশীলে চলে যাই। সৃজনশীলে আমাদের হিসাববিজ্ঞানের ক্ষেত্রে 3টি কোশ্চেন থাকে, কিন্তু ফিনান্সের ক্ষেত্রে আমাদের 4টি কোশ্চেন থাকবে। প্রথম দুটি কোশ্চেনে মূলত আমাদের থিওরিটিক্যাল বিষয় থাকে, পরের দুটি কোশ্চেনে ম্যাক্সিমাম সময় অঙ্ক থাকে, কিন্তু টিচাররা যদি চায় তাহলে সম্পূর্ণটাকেই থিওরিটিক্যাল কোশ্চেনে দিতে পারে। এখন ক নম্বরের প্রশ্ন এসেছে, দেখো, অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে আমরা কি পরিমাপ করতে পারি। আচ্ছা বলতো, আমরা এই যে অতীতে অর্থাৎ যে কয় বছরের আমরা হিসাব করলাম, সেই কয় বছরের যে আয় পেয়েছি, সে আয়গুলো থেকে যে আমরা যখন আদর্শ বিচ্যুতি পরিমাপ করতে পেরেছি, তখন আমরা সেটা থেকে কি বের করেছি বলো? সেটা থেকে কিন্তু আমরা দুই ধরনের জিনিস পাই, একটা হলো গড় আয় পাই, আর একটা হলো আদর্শ বিচ্যুতি পাই। এখানে গড় আয়টা মূল প্রতিপাদ্য বিষয় না, আমাদের আদর্শ বিচ্যুতিটাই হলো আমাদের মূল বিষয়। এবং এই আদর্শ বিচ্যুতিটা আসলে আমাদের কি নির্দেশ করছে? আদর্শ বিচ্যুতি কিন্তু আমাদের ঝুঁকি নির্দেশ করছে, রাইট? সো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ঝুঁকির পরিমাপটা নিম্ন পরিমাণটা নির্ণয় করতে পাচ্ছি, যে বিষয়টা আসলে এখানে উল্লেখ করা আছে যে আদর্শ বিচ্যুতি বের করে আমরা কি পাই, ঝুঁকির পরিমাণটা নির্ণয় করতে পারি। যেমন আমি যদি দুই একটা স্লাইড আগে যাই, দেখো এখানে যে একটা প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি বের করা হয়েছে 13.5%, এটা আসলে কি প্রকাশ করছে? এটা আমাদেরকে ঝুঁকি প্রকাশ করছে, ঠিক আছে? সো এই ঝুঁকির উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সো এক্ষেত্রে তোমরা জিনিসটাকে ডিটেলসে লিখতে পারো, আবার সংক্ষেপে লিখতে পারো। তোমরা যদি শুধু লিখে দাও যে আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা কি করছি, ঝুঁকির পরিমাণ করা যায় বা ঝুঁকি পরিমাপ করা যায়, তাও হবে। আবার তোমরা চাইলে ডিটেলসে লিখতে পারো যে অর্জিত আয়ের অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে আমরা কি করতে পারি, ঝুঁকি পরিমাণ করতে পারি বা ঝুঁকি পরিমাণ করা যায়, ঠিক আছে? এভাবে চাইলে তোমরা লিখতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা তেমন একটা কঠিন বিষয় না, এটা আমরা সহজে বুঝি যে আদর্শ বিচ্যুতিটাই মূলত আমাদের বের করা হয় ঝুঁকির পরিমাণটা নির্ণয় করার জন্য। পরবর্তীতে আমরা যদি খ নম্বরে চলে যাই, দেখো খ নম্বরে দেওয়া আছে ব্যবসার ক্ষেত্রে প্রত্যাশিত ফলের চেয়ে প্রকৃত ফল কম হওয়ার কারণটা কি ব্যাখ্যা করো। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আমরা যে ফলটা প্রত্যাশা করেছি, তার থেকে আমার ফলাফলটা কম এসেছে কেন, এটা আমাদের আশা করতে হবে। যেরকম দেখো, আমরা যদি এই কোশ্চেনের ডায়াগ্রামে চলে যাই, দেখো এখানে দেওয়া আছে দুইজনের ব্যবসা, ঠিক আছে, রায়না হক এবং রোমানা হক। এখানে রায়না হকের ব্যবসার প্রফিটটা ধীরে 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 কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, উপরের দিকে যাচ্ছে। কিন্তু রোমানা হকের মানে রোমানা হকের প্রফিটটা কিরকম যেন অগোছালো, প্রথম 2%, পরে 3%, প্রথম 3%, পরে 4%, তারপরে সরাসরি চলে গেছে 7%, আবার পরবর্তীতে নেমে গেল। তার মানে তার প্রোডাক্টের চাহিদাটা সে বৃদ্ধি করতে পারছে না, উপযোগটা তৈরি করতে পারছে না, বা ভোক্তাদের মনে চাহিদার সৃষ্টি করতে পারছে না। এই কারণে তার বাজারজাতকরণের অভাবে তার প্রফিটটা লস হচ্ছে, মানে প্রফিটটা ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটাই দেখো এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে মূলত ব্যবসার ক্ষেত্রে প্রত্যাশিত ফলের চেয়ে প্রকৃত ফল কম হওয়ার কী কী কারণ। মূলত এখানে 4টি মূল কারণ আছে, এছাড়া অনেকভাবে চিন্তা করলে আরও অনেক কারণ বের হয়। মূল 4টি কারণ কি, দেখো, আশানুরূপ বিক্রয় না হওয়া। মনে করো সে যখন, যদি আমরা রোমানার কথা চিন্তা করি, সে মনে করো প্রথম বছর, ধরো আমি একটা অ্যামাউন্ট ধরে নিই যে 10,000 পিস প্রোডাকশন করেছেন, ঠিক আছে? তো 10,000 পিস প্রোডাকশন সে যখন সেল করেছে, তার ভালো একটা প্রফিট জেনারেট হয়েছে। কিন্তু পরবর্তীতে সে দেখলো প্রফিট যেহেতু হয়েছে, আমি আর একটু বেশি করি। পরবর্তী বছর সে 12,000 পিস মানে প্রোডাকশন করেছে। সো 12,000 পিস প্রোডাকশন করার পরে সে কী করলো, 12,000 সেল করতে পারলো।
পরের বছর সে 15,000 প্রোডাক্ট ই করলো, 15,000 পিস প্রোডাকশন দিল, ওইটাও সে সেল করতে পারলো, তার প্রফিটটা ধীরে ধীরে বাড়তে থাকলো। কিন্তু হঠাৎ করে দেখা গেল কি, যে বাজারে তার পরিপূরক পণ্য অথবা বিকল্প কোনো পণ্য আসার সাথে সাথে তার চাহিদাটা ধীরে ধীরে কমে যেতে থাকলো। যেরকম আমাদের তাঁত বস্ত্র, এর চাহিদা কিন্তু একসময় আমাদের কাছে প্রচুর পরিমাণে ছিল, বিশেষ করে চটের জিনিস বা পাটের জিনিসগুলো, পাটের ব্যাগ, পাটের বস্তা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হতো। কিন্তু তা ধীরে ধীরে কমতে শুরু করলো কখন, যখন বাজারে প্লাস্টিক আসা শুরু করলো। প্লাস্টিক দিয়ে এখন এমন কিছু নাই যেটা বানানো যায় না। আমরা তো আগে মনে করতাম প্লাস্টিক শুধু পলিথিন ব্যাগে কাজে লাগে, এখনকার দিনে চিন্তা করো, আমরা যদি আমাদের আশেপাশে দেখি, ওয়ার্ড্রপ থেকে শুরু করে চেয়ার চেয়ার টেবিল, তারপরে হলো বাচ্চাদের খেলনা, এমন কি এমন কি আলমারি পর্যন্ত, আলমিরাও পর্যন্ত আমাদের কি হচ্ছে, প্লাস্টিকের তৈরি হচ্ছে। আবার অনেক জায়গায় আমি অনেক এক জায়গায় প্রজেক্ট দেখছি যে প্লাস্টিক দ্বারা থাকার বিছানাও তৈরি করা যাচ্ছে। সো এই সকল বিষয়গুলোকে ধীরে ধীরে একটা বিকল্প পণ্যের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে হলে প্রচুর পরিমাণে মার্কেটিংয়ের প্রয়োজন হয়। হয়তোবা এটার কারণে স্যার এই ঝুঁকিটা শুরু সৃষ্টি হয়েছে। তো ঝুঁকির কারণে বা প্রফিট না হওয়ার কী কী রিজন, দেখো বিক্রয় না হওয়া, তারপরে হলো কাঁচামালের মূল্য বেড়ে যাওয়া, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমরা প্রোডাকশন দিচ্ছি সেখানে আমাদের সবচেয়ে বড় যে খরচটা হয় সেটা হলো কাঁচামালে হয় আর মজুরিতে হয়, ঠিক আছে। সো যদি কাঁচামালের পরিমাণটা আমাদের বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে এবং প্রফিটের পরিমাণটা কমে যাবে, কারণ আমি যখনই কোনো পণ্যের দাম বাড়িয়ে দিব তখনই আমাদের কাস্টমার কমতে থাকবে, ঠিক আছে। তো প্রোডাকশন কস্টটা যদি বেড়ে যায় বা কাঁচামালের র মেটেরিয়ালের কস্টটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেলটা লেস হয়ে যাবে, ঠিক আছে, সেলটা কমে যাবে। পরবর্তীতে দেখো মুনাফা কম অর্জন হওয়া, অর্থাৎ আমরা যতটুকু আশা করছি ততটুকু যদি মুনাফা অর্জন না হয় তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হতে পারবো, আমাদের ক্ষতি হতে পারে। কারণ এটা আমি প্রতি ক্লাসে বলে আসছি যে শুধু মুনাফা অর্জন করাটা যথেষ্ট নয়, মুনাফাটাকে যথার্থ অবস্থায় রাখাটাও দরকার, যাতে করে মুনাফার টাকা দিয়ে আমরা সকল খরচ এক্সপেন্স বিয়ার করে কিছু টাকা পরবর্তীতে ব্যবসা ডেভেলপমেন্টের জন্য সেভ করতে পারি। তারপর দেখো আয়ের উত্থান পতন, অর্থাৎ যে যদি আয়টা ধীরে স্টেবল হিসাবে ইনক্রিজ না হয়ে আপ ডাউন করতে থাকে, বাড়তে থাকে কমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো আয়ের উত্থান পতনের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের আশানুরূপ যে লাভ আছে সেটা আমাদের এনে দিতে পারে না, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি চাইলে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারতাম, কিন্তু এর মাধ্যমে আসলে তোমাদের কোনো লাভ হতো না, কারণ আমি মনে করছি যে এটা তোমাদের তোমাদের সৃজনশীল যেহেতু পদ্ধতি, তোমরা তোমাদের অ্যান্সারটা বের করে নাও। আমি মেন কিছু পয়েন্টগুলো তোমাদের উল্লেখ করে দিচ্ছি যাতে করে তোমরা বাসায় এটার অ্যান্সার বের করতে পারো। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো আমাদের গ নাম্বারে বলা হয়েছে রোমানার ব্যবসায় কম সাফল্য হওয়ার কারণটি ব্যাখ্যা করো। রোমানা ব্যবসা কম সাফল্য হওয়ার জন্য আগে আমাদের যদি ব্যবসাটা পড়ি, দেখো এখানে দেওয়া আছে রায়না হোক ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ শেষে কোনো চিন্তা ভাবনার পর অনেক চিন্তা ভাবনার পর আহ্বান ক্রাইট, ঠিক আছে, ক্রাইট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি ঢাকা ও কুমিল্লা শহরে অবস্থিত। তার বান্ধবী রোমানা টেক্সটাইল ইনস্টিটিউট থেকে পাশ করে মণিপুর তাঁত বস্ত্রে বিভিন্ন পোশাক সামগ্রীর ব্যবসা শুরু করে। সিলেটের বিভিন্ন অঞ্চলে তাদের কয়েক বছরের ব্যবসার চিত্র নিম্নে দেওয়া হলো। এখানে দুটি চিত্র দেওয়া আছে, রায়না হক এবং রোমানা, ঠিক আছে। এখন দেখো এখানে আমি মনে করছি যে এখানে দুইটা জিনিসের কারণে আসলে রোমানা হকের আশানুরূপ প্রফিটটা সে জেনারেট করতে পারেনি। একটা হলো দেখো, সে যে রায়না হক আছে সে কি করেছে, সে ডিজাইন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছে। অর্থাৎ কোনো ব্যবসার প্রতিষ্ঠান করতে গেলে আমাদের বাজারের বর্তমান চাহিদাটা কিন্তু খুবই ভালোভাবে মানে মূল্যায়ন করতে হবে। বর্তমানে কিন্তু আমাদের বিভিন্ন অফিস বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু মার্কেটিংটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো মার্কেটিং প্রাধান্য দিতে গেলে তাদের ইন্টেরিয়র যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু তারা খুবই ভালোভাবে মেনটেন করে। সো এক্ষেত্রে দেখো রায়না হক কিন্তু উপযুক্ত একটা পদ্ধতি বেছে নিয়েছে। সে কি করেছে, ইন্টেরিয়র ডিজাইন শিখেছে এবং সে ডিজাইনের জন্য একটা প্রতিষ্ঠান করেছে, যার কারণে তার সার্ভিসের চাহিদার পরিমাণটা বেশি ছিল এবং এ কারণে সে কি করেছে, আশানুরূপ প্রফিটটা ধীরে ধীরে ইনক্রিজ করতে পেরেছে। কিন্তু
রোমানা হক এমন একটা জিনিস নিয়ে, সে টেক্সটাইল নিয়ে পড়েছে, তো সে চাইলে কিন্তু বিভিন্ন আধুনিক যে ফ্যাব্রিকগুলো আছে, মানে তাঁত বস্ত্র থেকে না ওদিকে না গিয়ে সে চাইলে কিন্তু আধুনিক ফ্যাব্রিক আছে সে ফ্যাব্রিকগুলো নিয়ে বিজনেস করতে পারতো, অথবা সে চাইলে কিন্তু এই ফ্যাব্রিকের যে ম্যাটেরিয়ালাইজেশন আছে এটার উপর বেশ করে ভালো কোনো জায়গায় বা বড় কোনো গার্মেন্টস সেক্টরে জবও করতে পারতো। কিন্তু সে কি করেছে, তাঁত বস্ত্র নিয়েছে। এখন তাঁত বস্ত্র হলো এমন একটা পণ্য যেটা তাদের পণ্য শেষ অবস্থায় চলে যাচ্ছে, অর্থাৎ যে কোনো পণ্যের একটা কি আছে, জীবনকাল আছে, ঠিক আছে, সূচনা, তারপরে হলো কি প্রবৃদ্ধি, তারপরে কি আবার ধীরে ধীরে ওটার সেলও কিন্তু কমতে থাকে, ঠিক আছে। তো তার যদি এই জিনিসটার কে সেলটা অথবা এই এই প্রোডাক্টের ইনভেস্ট অথবা এই প্রোডাক্টের যে প্রফিট আছে সেটা যদি ধীরে ধীরে ইনক্রিজ অবস্থায় রাখার প্রয়োজন পড়তো বা রাখতে চাইতেন, তাহলে তার সর্বপ্রথম কাজ হলো ভোক্তার মনে এই পণ্যের চাহিদা তৈরি করা। আর ভোক্তার মনে কোনো পণ্যের চাহিদা তৈরি করতে গেলে মার্কেটিং এবং প্রচার প্রচারণার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তো দেখো, সে এই এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, যার কারণে তার হলো যে প্রোডাক্টের যে সেল অথবা প্রফিট আছে ধীরে ধীরে ডিক্রিজ হওয়া শুরু করেছে। দেখো, এই জন্য আমি দিয়েছি বাজারজাতকরণের অভাব, যেটা এটার মূল কারণ। এছাড়া তোমরা চাইলে বিবেচনা করে আরো অনেক প্রশ্নের উত্তর দিতে পারো। পরবর্তীতে দেখো, অতীতে তারপর কি হচ্ছে, রায়না ও রোমানার ব্যবসায়িক চিত্রটি তুলনামূলক বিশ্লেষণ করো। রায়না এবং রোমানার চিত্রটি তুলনামূলক তো আমি বিশ্লেষণ করলামই, যে এখানে রায়না হক বেশি উল্লেখযোগ্য, কারণ মানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, কারণ তিনি বর্তমান চাহিদার উপর বেস করে তারপরে কি করেছে, একটা একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে, যেখানে কি করেছে, সে বর্তমানে যে চাহিদা আছে বিভিন্ন ধরনের ডিজাইন এর নিয়ে কাজ করছে এবং মানুষকে সার্ভিস দিচ্ছে, এবং সার্ভিস দেওয়ার সাথে সাথে কি করছে, ভালোভাবে প্রফিটও জেনারেট করছে। প্রথম বছর তার প্রফিটটা কম ছিল, কিন্তু ধীরে ধীরে যখন তার পরিচিতি বাড়তে থাকলো তখন কি হয়েছে, যারা সার্ভিস দেয়, দেখো যা সার্ভিসম্যান এবং প্রোডাক্ট সেলের মধ্যে একটা তফাৎ হলো, যারা সার্ভিস দেয় তাদের সার্ভিসের মানটা কিন্তু কমে না, ধীরে ধীরে বাড়তে থাকে। সে যতই সময় যায় ততই কি করছে, তার অভিজ্ঞতাটা বাড়ছে, এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তার ক্রাইটেরিয়াটাও বাড়ছে এবং তার ভ্যালুটাও বাড়ছে। সো যারা সার্ভিস দেয় তাদের প্রফিটটা বেশি জেনারেট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যারা মনে করো এই যে সে প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের চাহিদাটা মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা রোমানা করে নাই, যার কারণে ধীরে ধীরে তার প্রফিট ইনক্রিজ হওয়ার পরও একসময় ডিক্রিজ হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং তোমরা যদি চাও এই জিনিসটাকে একটু শর্টকাট ওয়েতে, কিন্তু অ্যাট্রাকটিভ ওয়েতে তোমরা উপস্থাপন করতে পারো, তোমরা যদি দুইটা প্রতিষ্ঠানেরই আদর্শ বিচ্যুতি বের করো এবং তার সাথে আয়ের তুলনাটা দাও, দিয়ে তারপরে যদি জিনিসটাকে আরও সুন্দরভাবে উল্লেখ করে দাও, তাহলে তোমাদের জন্য আরও বেটার হবে। দেখো, আমি তোমাদের জন্য দুইটা প্রতিষ্ঠানের এই আদর্শ বিচ্যুতি বের করে দিয়েছি, কিভাবে ছক করতে হবে, কিভাবে এগুলো অ্যান্সার করতে হবে আমি তোমাদের আরো ডিটেলসে দিয়ে দিয়েছি, তোমাদের জন্য আমি জুম করে দিচ্ছি যাতে করে তোমরা এটাকে দেখতে পারো আর মানে ভালোভাবে বুঝতে পারো। দেখো, প্রথমে আমরা রায়না হকের যদি হিসাবটা দেখি, প্রথম বছর সে আয় করেছে 2%, দ্বিতীয় বছর 5%, তৃতীয় বছর 6%, চতুর্থ বছর 10%। তো তার মোট আয় হয়েছে 23%, যেটাকে আমরা যদি গড় নির্ণয় করি তাহলে হবে কত, 5.75%, ঠিক আছে। সো এটাকে যখন আমরা আয় মাইনাস গড় করব তখন হবে কত টাকা, দেখো আয় মাইনাস গড় করলে তখন হবে আমাদের প্রথমে 2 থেকে 5.75 মাইনাস, 5 থেকে 5.75 মাইনাস, 6 থেকে মাইনাস, 10 থেকে মাইনাস। মাইনাস করলে প্রথম বছরে গড় মানে আয় মাইনাস গড় বের হবে 3.75, দ্বিতীয় বছর হবে -0.75, তৃতীয় বছর হবে 0.25, এবং চতুর্থ বছর হবে 4.25। তো এটা যখন আমরা স্কোয়ার করব তখন হবে কত, 14% 0.56%, 0. হলো আমাদের 0.06%, 18%, সবগুলো যোগ করলে হবে আমাদের 32.6%। এই 32.6%কে যখন আমরা এন মাইনাস ওয়ান করবো তখন হবে কত, 10.78, ঠিক আছে। তারপরে যখন এইটাকে আমরা রুট করছি তখন আসছে কত, রায়না হকের আদর্শ বিচ্যুতির পরিমাণ 3%, তার মানে রায়না প্রফিট করেছে মোট হলো 5.75%, আর সে তার ক্ষতি মানে ঝুঁকির পরিমাণ কত, 3.3%। কিন্তু যদি আমরা রোমানা হকের কাছে চলে যাই, রোমানা হক আয় করেছে 3%, 4%, 7%, 4%, ঠিক আছে। এটাকে যখন আমরা আয় গড় করেছি তখন এসেছে 4.5%, এবং যখন আমরা আয় মাইনাস গড় করেছি তখন দেখো কিছু
বের হয়েছে, তখন এটাকে আমরা স্কোয়ার করেছি, তারপরে একটা মান বের হয়েছে। তো এটা সর্বমোট যখন আমাদের আই মাইনাস গড়কে এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ দিয়েছি তখন এসেছে 13%। এই 13%কে যখন আমরা রুট করেছি তখন এসেছে কত পার্সেন্ট? 3.6%। সো দেখো, তুলনা যদি করি আমরা একটু, এবার আমরা জুম আউট করি। এখন দেখো যে রায়না হক এর গড় আয় হলো 5.7% আর রোমানার হলো 4.5%। তার মানে তুলনা করলে রায়না হকের আয়ের পরিমাণ বেশি। আবার দেখো রায়না হকের দায়ের পরিমাণ কম, মানে ঝুঁকির পরিমাণ কম, কিন্তু রোমানার ঝুঁকির পরিমাণ বেশি। তার মানে তুলনা করলে রায়না হকের ব্যবসাটাই বেশি সফল এবং বেশি প্রযোজ্য বা উল্লেখযোগ্য। ঠিক আছে, সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবং সম্পূর্ণ সৃজনশীল ওয়ার্ক একটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, তোমরা যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝে না থাকো, কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে, আমরা তোমার দরকার পড়লে আরেকবার রিপিট করবো। তো আজকে ক্লাসে যদি সম্পূর্ণ দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সকলের নিকট শেয়ার করে দিবে, এবং আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটা প্রেস করে নিবে। আর যে পর্যন্তই আগামী ক্লাসে আবার হাজির হব ফিনান্স এবং ব্যাংকিংয়ের পরবর্তী অংশ নিয়ে। আসসালামু আলাইকুম।